আসসালামু আলাইকুম চুনুন দেখে নেওয়া যাক আজকের তাজা খবর আপন জুয়েলার্সের পঁচাশি কোটি টাকার স্বর্ণালঙ্কার আটক রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালিয়ে দুশো ছিয়াশি কেজি স্বর্ণ ও একষট্টি গ্রাম ডায়মন্ড আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর এই স্বর্ণ ও ডায়মন্ডগুলোর মূল্য পঁচাশি কোটি আটত্রিশ লাখ টাকা রোববার রাতে অধিদপ্তরের সহকারী পরিচালক দীপারানী হালদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আপন জুয়েলার্সের ডিসিসি মার্কেট গুলশান এভিনিউ উত্তরা মৌচাক ও সীমান্ত স্কোয়ারের পাঁচটি শাখায় অভিযান চালানো হয় এ সময় গুলশানের একটি শোরুম সিলগালা করে দেওয়া হয় অভিযানে ঢাকা উত্তর ও দক্ষিণ কর কর্মকর্তা ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় অভিযানে আপন জুয়েলার্স মোচাক মার্কেট শাখায় সর্বমোট তেপ্পান্ন হাজার পাঁচশো আঠারো দশমিক শূন্য দুই গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয় যার বাজার মূল্য উনিশ কোটি এগারো লাখ তিরানব্বই হাজার চারশো একাত্তর টাকা এই শাখায় দুই কোটি সাতত্রিশ লাখ উনানব্বই হাজার তিনশো টাকার মোট সতেরো দশমিক পঁয়ত্রিশ গ্রাম ওজনের ডায়মন্ডের অলঙ্কার পাওয়া যায় আপন জুয়েলার্স সীমান্তিস্কার শাখায় সর্বমোট একাশি হাজার ছয়শো দশমিক ছয় গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার পাওয়া যায় যার বাজার মূল্য বত্রিশ কোটি চোদ্দো লাখ চৌচল্লিশ হাজার ছয়শো টাকা আর ডায়মন্ডের অলঙ্কার জব্দ করা হয় তেত্রিশ দশমিক চৌচল্লিশ গ্রাম ওজনের যার বাজার মূল্য এক কোটি তেতাল্লিশ লাখ চুয়ান্ন হাজার একশো টাকা উত্তর আপন জুয়েলার্সের শাখায় প্রায় বত্রিশ কোটি ছাব্বিশ লাখ সত্তর হাজার টাকা সর্বমোট বিরাশি হাজার গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয় সেখানে ডায়মন্ডের অলঙ্কার ছিল নয় দশমিক সাত গ্রাম ওজনের যার বাজার মূল্য এক কোটি তেত্রিশ লাখ টাকা আপন জুয়েলার্স ডিসিসি মার্কেট শাখায় সর্বমোট আটষট্টি হাজার চারশো বাষট্টি দশমিক তিন শূন্য গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার আটক করা হয় এইসব অলঙ্কারের বাজার মূল্য পঁচিশ কোটি আটাত্তর লাখ আঠারো হাজার দুশো আটচল্লিশ টাকা কর্মকর্তারা জানান রোববারের অভিযানে আপন জুয়েলার্সের পাঁচটি শাখার চারটিতে মোট দুশো ছিয়াশি কেজি স্বর্ণালঙ্কার ও একষট্টি গ্রাম ডায়মন্ডের অলঙ্কার পাওয়া গেছে স্বর্ণের মোট মূল্য প্রায় আশি কোটি তেইশ লাখ টাকা এবং ডায়মন্ডের মোট মূল্য প্রায় পাঁচ কোটি পনেরো লাখ টাকা সর্বমোট স্বর্ণ ও ডায়মন্ডের মূল্য প্রায় পঁচাশি কোটি আটত্রিশ লাখ টাকা শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায় এসব অলঙ্কার সাময়িকভাবে আটক করে শুল্ক আইন অনুসারে প্রতিষ্ঠান সমূহের জিম্মায় দেওয়া হয়েছে এখন এসব মূল্যবান পণ্যের কাগজপত্র যাচাই বাছাই করা হবে অনুসন্ধানে কোনো অনিয়ম প্রমাণিত হলে আপন জুয়েলার্স ও প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে চোরাচালান এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে আইনুনাক ব্যবস্থা নেওয়া হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ